नमस्कार, वेलकम टू संडे तड़का, खाओ पियो चिल करो। एकदम गरम घुगनी तई तो? कत करे प्लेट दादा? 15 टाका प्लेट। আর কি কি আছে তোমার কাছে? ঘুগনি আর পাপড়ি চাট। ঘুগনি আর পাপড়ি চাট। পাপড়ি চাট কত? পাপড়ি চাট 25। পাপড়ি চাট 25 আর ঘুগনি 15। ঘুগনির সাথে কি কি দিচ্ছ? পেঁয়াজ, শসা, ধনেপাতা, লঙ্কা, ধুই ভাজা, নিমকি। আচ্ছা, কি রে তোর নাম? কি রে? বৈশাখ। নাম বৈশাখী শর্মা। আমার নাম গৌরী শর্মা। তোর নাম গৌরী শর্মা আর এর নাম বৈশাখী শর্মা? তো দাঁতটা কি হয়েছে? দাঁত আমি কালকে ভেঙে দিয়েছি। যা, তো তুই এই দাদার দোকানে ঘুগনি খাস? প্রচুর ঝাল। তো এমনি টেস্ট কেমন রে? ভালো। ভাল লাগে তোর? আচ্ছা, গুড ইভিনিং গাইস, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন রিসরা স্টেশন, দেখতে পাচ্ছেন পেছনে রিসরা স্টেশন। তো আজকে রিসরা স্টেশন কেন এলাম সবই দেখতে পাবেন ভিডিওটা থাম্বনেল দেখে, তো অবশ্যই বুঝে গেছেন কি জন্য এসেছি। ঠিক ধরেছেন, এই রিসরা স্টেশনে এসেছি ঘুগনি খেতে, তাও আবার রাহুলদার হাতে। এই রাহুলদা নাকি রিসরা স্টেশনে খুবই বিখ্যাত ঘুগনি বানান। তো দেখি, টেস্ট করে দেখি ঘুগনি কেমন টেস্ট। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন। টক জল, এটা ধনে পাতা, আদা, পুদিনা পাতা, লঙ্কার চাটনি আছে। আচ্ছা, এটা একটা খেজুরের চাটনি। খেজুরের চাটনি? আচ্ছা আচ্ছা। এটা কি মশলা গেল? ধনে জিরে। আর আগেরটা নুন দিলে, তাই তো? এটা কিসের চাটনি? ঝাল? ঝাল চাটনি। কি কি দিয়ে বানো এটা? আদা, ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা। আচ্ছা, আর এটা? হ্যাঁ, এটা তেঁতুল। তেঁতুল? আচ্ছা, তেঁতুল জল। ঝুড়ি ভাজা? এরপর যাবে নিমকি, তাই তো? ধনে পাতা গেল। আবার বিট লবণ, মশলা। এটা পাতি লেবুর রস। তো বন্ধুরা দেখুন, এই রাহুলদার ঘুগনির পরিমাণটাও কিন্তু ভালো, 15 টাকায়। আর কত রকম ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে ঘুগনির মধ্যে, জাস্ট 15 টাকায়। তুই এই রাহুলদার দোকানে কত বছর খাচ্ছিস? ৬-৭ বছর। আর তোর বয়স কত? ১১ বছর। বাহ, আমার ৬ বছর। তোর ৬ বছর? আচ্ছা, আমার ১০.৫ বছর। তোর এখানেই বাড়ি? রিসরাতি বাড়ি? রিসরাতে আগে ছিল, আমরা এক বছর হতে আমরা কোন্নগরে বাড়ি নিয়েছি। কোন্নগরে বাড়ি নিয়েছিস? আচ্ছা, ওই কাকিমা ভালো মানে
এই রাহুল দার দোকানটা ভালো বানায়? হ্যাঁ সবথেকে ভালো। এখানেও একটা ঘুগনি দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। এই দোকানটা হয়েছে, ওই দোকানেও ভালো ছিল না। এই দোকানটা বলতে না এখানেই ছিল, আরেকটা এখানে ছিল। তো বন্ধুরা এখানে ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছেন, গৌরী নাম, তাই তো? এই গৌরী বলছে এই রাহুলদার দোকানে সব থেকে ভালো ঘুগনি করে, সব থেকে ভালো ঘুগনি কিন্তু রিসরা স্টেশনে এই রাহুলদাই বানায়। তো একটা বাচ্চা মেয়ে যখন বলছে, বাচ্চারা কোনো দিন মিথ্যা কথা বলে না। তো বন্ধুরা নিশ্চয়ই কোনো এর মধ্যে খাসিয়াত আছে রাহুলদার ঘুগনির মধ্যে। তো চলুন এই রাহুলদার ঘুগনি ট্রাই করে দেখি। নিজে না ট্রাই করা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না। তো বিশ্বাস হয়েছে, 80% বিশ্বাস যেহেতু বাচ্চা মেয়েটা বলেছে। তো বন্ধুরা আজকে চলে এসেছি এই রাহুলদার ঘুগনি খেতে রিসরা স্টেশনে। তো রাহুলদা কেমন আছো? খুব ভালো দাদা। আচ্ছা কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি। তো আজকে চলে এলাম তোমার কাছে ঘুগনি খেতে। তুমি নাকি খুবই ফেমাস ঘুগনি বানাও এখানে, বাচ্চাদের মুখেও শুনতে পাচ্ছি। আমি দাদার চ্যানেল দেখি, খুব ভালো লাগে দাদার ভিডিওগুলো। দাদা বন্ধুরা সবাই দাদার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আরে কী কী ভিডিও দেখেছো আমার এতদিন পর্যন্ত? দাদা অনেক ভিডিও দেখেছি, যেমন গ্রাম, আচ্ছা হরিগ্রাম, বজার হাট, আচ্ছা আরও দীঘার অনেক কিছু ভিডিও দেখেছি দাদা। দারুণ ভিডিও, দারুণ লাগে দাদার চ্যানেলটা। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। একদম একদম, দাদার জন্য একটা তো লাইক হতেই পারে। এটা কিসে দেবে দাদা আলুটা? পাপড়ি চাট হবে। পাপড়ি চাট হবে, আচ্ছা। পাপড়ি চাটের মশলা বানাচ্ছে, তাই তো? দেখি সস দিলে, টমেটো, টমেটো কেচাপ 100 রুপিয়া। রেডি হয়ে গেল এটা মশলা, মশলা রেডি। কটা পাপড়ি দাও এক প্লেটে দাদা? 7 পিস। 7 পিস। দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ আলুর মশলা গেল। এরপরে যাচ্ছে ঝুড়ি ভাজা, এরপরে গেল নিমকি, আবার সালাড যাচ্ছে। এবারে গেল টমেটো সস, এবার কি আছে? দই, টক দই, টক দই যাচ্ছে। এটা গেল ধনে পাতা, এটা মশলা, এটা বিট নুন। এবার উপর থেকে লেবু নাকি? এটা নারকেল গেল নাকি? নারকেল দিলে, আচ্ছা। এবার গেল লেবু, রেডি। এদিকে দিও, মানে এই গৌরীকে দিলাম, এদিকে চলে এসো গৌরী, খেয়ে বলবে টেস্ট কেমন হয়েছে। হ্যাঁ ভালো লাগছে? তুমি খাও দেখি কেমন কেমন বানিয়েছে। ভালো ভালো। তো দাদা এই রিসরা স্টেশনে তুমি কত বছর ঘুগনি বিক্রি করছো? 11 বছর। আচ্ছা, তো রাহুলদা তোমার দোকানের টাইমিংটা কি আছে? টাইমিং দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, প্রতিদিন বসো? প্রতিদিন বসো। আচ্ছা, বন্ধুরা রাহুলদার কাছ থেকে এই স্পেশাল ঘুগনি নিয়ে নিয়েছি। রিসরাতে রাহুলদার নাম প্রচুর শুনলাম। তো এখানে ঘুগনির মধ্যে দেখুন স্যালাডে ভরপুর আছে। এই আমি প্রথম দেখলাম নারকেল দিয়েছে ঘুগনিতে,
নারকেলের টুকরো তিন পিস নারকেলের টুকরো দেখতে পাচ্ছি, আর এখানে বিট, গাজর, সালাড, শসা অনেক কিছু আছে। কত রকম মশলা দেয়? তিন চার রকমের মশলা, একটা দু রকমের সস ইউজ করে এই রাহুলদা ঘুগনি বানাতে। তবে ঘুগনিটা ট্রাই করে দেখি। স্যালাডটা দিয়ে ঘুগনিটা একটু মাখিয়ে নিই, তারপর একটা বাইট দিই, দেখি কেমন খেতে। ঘুগনিটার সব থেকে একটা খাসিয়ার জিনিস হচ্ছে একটা ট্যাঙ্গি ভাব আছে, যে লেবুটা দিল, একটা টক ব্যাপার আছে, এইটার জন্য আপনাদের খুব ভালো লাগবে এখানে ঘুগনিটা। তো আমরা জেনারেলি ঘুগনিতে দেখেছি ঝুড়ি ভাজা দেয়, কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস নিমকিও দেওয়া হয়। তো বন্ধুরা, রিসরা স্টেশনে যদি আপনারা এসে থাকেন, তো এই রাহুলদার কাছ থেকে এই ঘুগনিটা মাস্ট ট্রাই করবেন, কারণ এই রাহুলদার ঘুগনিটা সত্যি ভালো খেতে। ঘুগনি নিয়ে আর বেশি কিছু কথা বলতে চাই না, ঘুগনিটা খুবই সুন্দর খেতে। আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই। সোনারপুরের মহাদেব কাকুর ঘুগনি কতটা জনপ্রিয় তা দেখতে হলে রাইট ভিডিও ক্লিক করুন, এবং নৈহাটি স্টেশনের বিখ্যাত ঘুগনি কত নম্বর প্ল্যাটফর্মে বসে সেটা দেখতে লেফট ভিডিও ক্লিক করুন।